ভোরবেলা ঘুম থেকে উঠে শীতকালে মুখটা ভীষণ শুকনো হয়ে যায়, আর তার জন্য তোমরা আমাকে অনেকে অনুরোধ করেছো যে ঘুম থেকে উঠে আমাদের স্কিনটা একদম ড্রাই থাকে, একদম খসখসে হয়ে থাকে, তো আমরা কি মাখবো? নাইট ক্রিম তো সবাই দেয়, তুমিও অনেক নাইট ক্রিম দিয়েছো, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা ক্রিম দাও বা লোশন দাও যেটাতে আমাদের স্কিনটা খুব সুন্দর থাকে। তো আজকে আমি সেটাই এত সহজ উপায় নিয়ে এসেছি, এমন একটা লোশন যেটাতে তোমাদের ত্বক ফর্সা উজ্জ্বল তো হবেই, সাথে সাথে তোমাদের শীতকালের যত ধরনের প্রবলেম সব কিছু থেকে তোমরা মুক্তি পাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও এবং খুব জরুরি এবং কার্যকরী। তাহলে চলো শুরু করে দিই আজকে ইন্টারেস্টিং ভিডিও, চলে এস। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, আমার ভিডিওগুলো সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো যাতে তারা লাভ ওঠাতে পারে, যেমন তোমরা ওঠাচ্ছ, ঠিক আছে? ভুলো না কিন্তু। দেখো আজকে আমি যে লোশনটা বানাচ্ছি সেটা ভেজলিন দিয়ে কেমন একটা কামাল করে এই লোশনটা। ভেজলিন নিচ্ছি এক চামচ, এটা এখন শীতকাল, তারপরে ভেজলিন এমনিতেও গলতে চায় না, তার জন্য আমি এটা ডাবল বয়লার মানে গরম জলের বাটির ওপরে, গ্যাসের ওপরে গরম জলের বাটি ফুটছে, তার মধ্যে আমি এই ভেজলিনটাকে একটা বাটির মধ্যে নিয়ে বসিয়ে দিয়েছি। দেখো আরামসে গলে যাবে, কোনো প্রবলেম হবে না। তো এই ভেজলিনটা আমি গলিয়ে নিচ্ছি, ভেজলিনের উপকারের কোনো শেষ নেই। ভেজলিন মুখে লাগালে মুখের গোটা কমে যাবে, কালো দাগ মেচে তার থেকে মুক্তি পাবে, অনেক রকমের কাজ এই ভেজলিনের দ্বারা হয়। দেখবে মুখের মধ্যে একটা অদ্ভুত শাইন ফিরে আসছে। শীতকালে ত্বকের রুক্ষভাব দূর করতে ম্যাজিকের মতন কাজ করে এই ভেজলিন বা যে কোনো পেট্রোলিয়াম জেলি। ত্বকের যত্ন নিতে কিন্তু এর জুড়ি মেলা ভার, সেই জন্য আমি অতি সহজ উপায়ে তোমরা যেগুলো বাড়িতে থাকে সেরকম জিনিস দিয়ে যাতে একটা ভীষণ উপকারী লোশন বানাতে পারো সেরকম একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই ভেজলিনটা আমি এখন গলিয়ে নিয়েছি, নিয়ে বাটির মধ্যে ঢেলে দিলাম, আর খুব তাড়াতাড়ি সব জিনিসগুলো মেশাবে, নলে ভেজলিন কিন্তু আবার জমে যাবে। দেখো আমি তোমাদেরকে আগের ভিডিওতে একটা দেখিয়েছিলাম যে আমি ভাতের মাড় সবসময় সংরক্ষণ করি, ফেলে দিই না, ভাতের মাড় থেকে অনেক কিছু করা যায়। তো আমি এখন ভাতের মাড় নিয়ে নিচ্ছি এখান থেকে, ভাতের মানে একদম ভাতটা তৈরি হয়েছে তখন আমি ভাতের মাড়টা নিয়ে নিচ্ছি, এটা আমি আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম। তো তখনই আমি ভাতের মাড় সংরক্ষণ করে রেখে দিয়েছি, এই ভাতের মাড়টা আমি 24 ঘন্টা রেখে দেবার পরে ব্যবহার করি। এই ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই কিভাবে করেছি, আর যারা দেখোনি তারা দেখে নিও, অবশ্যই ভীষণ উপকারী ভিডিও। তো এখন আমি এটা একদিন রেখে দিয়েছিলাম, এখন ভাতের মাড়টা রেডি হয়ে গেছে, এখন এই ভেজলিনের মধ্যে আমি ভাতের মাড়টা মিশাবো। দেখো এখন আমি মেশাচ্ছি, ভাতের মাড়ের উপকারিতা সবাই জানো, ভাতের মাড় এইটার মধ্যে প্রোবায়োটিক তৈরি হয়ে গেছে বলে রংটাকে ভীষণ তাড়াতাড়ি উজ্জ্বল ফর্সা করে তুলবে, আর যত দাগ ছোপ সমস্ত দূর করে দেবে। তো এখন আমি ভাতের মাড় এখানে এই ভেজলিনটার সাথে 4 চামচ মতন মিশিয়ে নিচ্ছি। এবারে মিশিয়ে নিয়ে ভালো করে তোমাদেরকে দুটো জিনিসকে মিশিয়ে নিতে হবে, মানে রেখে দিও না, রেখে দিলে কিন্তু ভেজলিনটা আবার, দেখো আমারটাও জমে যাওয়ার চেষ্টা করছে, আমি জমতে দিচ্ছি না, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভেজলিন এখন শীতকাল বলে ভীষণ তাড়াতাড়ি কিন্তু জমে যাবে। তো এখন আমি ভাতের মাড়টাকে সাথে ভেজলিনটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি অ্যালোভেরা জেল 1 চামচ। যারা অ্যালোভেরা জেল দেবে না তারা দেখে নাও, আমি ভিডিওর আগে বলে দেবো কি করতে হবে। তো এখন অ্যালোভেরা জেল আমি এটা ভাতের মাড় ভেজলিন আর অ্যালোভেরা জেল একটা একটা করে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি গ্লিসারিন, গ্লিসারিন দিচ্ছি 8 চামচ মতন, কারণ এখন শীতকাল তো গ্লিসারিনটা দিলে স্কিনটা খুব ভালো থাকবে, নরম থাকবে, সাপল থাকবে। আর তার সাথে দিচ্ছি মধু, যাদের মধু স্যুট করে না তারা এর বদলে একটা ই ভিটামিনের ক্যাপসুল দিয়ে দিও। আচ্ছা এবারে সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিলাম। যারা অ্যালোভেরা জেল স্যুট করে না তারা অ্যালোভেরা জেল দিও না, এখানে না দিয়ে কি করবে দেখো। এখন আমি এই যাদের অ্যালোভেরা জেল স্যুট করে তারা কিন্তু যেভাবে বলে যাচ্ছি সেইভাবেই করবে, আর যারা যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তাদের জন্য আমি বলছি এখানে যেটুকু আমি যা যা দিয়েছি সেগুলো অ্যালোভেরা জেল বাদে সমস্ত জিনিসটা দেবে। আর তার সাথে তোমাদের বাড়িতে তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো বা উইন্টারে যে ক্রিম ব্যবহার করো সেটা 1 চামচ এটার সাথে মিশিয়ে দিতে পারো। দেখো আমি নিভিয়া সফট ব্যবহার করি, তো আমি আমি নিজে যেগুলো বানাই সেগুলো তো ব্যবহার করি, তার সাথে আমার এই নিভিয়া সফটটা ভীষণ পছন্দের জিনিস, তো এটা আমি ব্যবহার করি, যার জন্য আমি এখানে 1 চামচ মতন নিভিয়া সফটটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার ফলে এই লোশনটা বাজারের নামি দামি ক্রিম বা লোশনের থেকে 1000 গুণ বেশি ভালো হয়ে গেল, কারণ এটার মধ্যে আমি যা যা জিনিস মিশিয়েছি সেগুলো আমাদের ত্বকের জন্য সব
সবথেকে ভালো এবং আমরা জানি যে এটার মধ্যে কি কি মিশিয়েছি আর কি কাজ দেয়। কাজে এইভাবে মিশিয়ে লোশনটাকে আমি বানাচ্ছি। বানাবার পরে এটাকে কিন্তু তোমরা ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে এটা 10 থেকে 12 দিন খুব আরামসে ভালো থাকবে, চাইলে 15 দিন পর্যন্ত ভালো থাকতে পারে। আর আমি 15 দিন ধরে আমি ব্যবহার করছি। আর এটাকে আমি একটা কাচের কৌটো, বাড়িতে জ্যাম জেলি নানান রকমের শিশি আসে সেরকম শিশি ধুয়ে শুকিয়ে যেন একটুকু জল না থাকে ভরে ফ্রিজে 15 দিনের জন্য রেখে দেবে। এটা 10 বছরের ওপরে সবাই ব্যবহার করতে পারো, ছেলে মেয়ে কোনো মানা নেই, কারণ এগুলো বাড়ির জিনিস দিয়ে তৈরি, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবারে আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি এটা সবসময় ভীষণ পছন্দ করি, আমি এই লোশনটা যখন থেকে বানিয়েছি আমি তখন থেকে এটার প্রেমে পড়ে গেছি। আর এটা আমি বানিয়ে মুখে ঘুম থেকে উঠে, বুঝতেই পারছো আমার চুলের অবস্থা দেখে, ঘুম থেকে উঠে আমি মুখ ধুয়ে মুখ ব্রাশ করে আমি কিন্তু এইটা লাগাচ্ছি। কতদিন ধরে মানে যবে থেকে এটা বানিয়েছি তবে থেকে। আর এটাকে মুখ ধুয়ে ভালো করে এটা লাগিয়ে দেবে। লাগিয়ে দিয়ে তারপর তোমরা যে কোনো কাজ করো বা যা করো করতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো, আমি আমার নিজস্ব জিনিস, ঘরোয়া জিনিস বানিয়ে আমি আমার নিজের ত্বকের পরিচর্যা করি বলে শীতকালেও আমার ত্বক কিন্তু একদম উজ্জ্বল, কোমল আর নরম আছে। তোমরা আমার কথা শুনে আমার রেমেডিগুলো ফলো করে দেখো, 1000% তোমাদের লাভ হবে। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো তার সাবস্ক্রাইব করে বেল প্রেস করে বেলের অলটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।